ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসফকে বাংলাদেশের সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস রাজধানী ব্রাসিলিয়াতে রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র পেশকালে বাংলাদেশ সরকারের তরফ থেকে এই আমন্ত্রণ জানান দিলমা রৌসেফ সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেন তার মেয়াদকালীন সময়ের মধ্যে শীঘ্রই বাংলাদেশ সফর করবেন বলে জানান প্রেসিডেন্ট হাউস প্ল্যানেটো প্লায়লেস এ আয়োজিত পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রী লুইস আলবার্তো ফিদেয়ারগো মাশাদো সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা দিলমা দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ অভিনন্দন পৌঁছে দেন রাষ্ট্রদূত মিজারুল কায়েস শুভেচ্ছা গ্রহণ করে দিলমা বাংলাদেশের রাষ্ট্রদূতকে আশ্বাস দেন তার দায়িত্ব পালনকালীন সময়ে সরকারের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে এ সময় দিলমাকে তার আগের মেয়াদে বাংলাদেশের সাথে ব্রাজিলের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের জন্য কৃতজ্ঞতা জানান মিজারুল কায়েস পরিচয়পত্র জমা দেওয়ার আগে ব্রাজিলীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে নবনিযুক্ত রাষ্ট্রদূত মিজারুল কায়েসকে সস্ত্রিক বাংলাদেশ দূতাবাস ভবন থেকে সরাসরি প্রেসিডেন্ট প্রাসাদে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য চব্বিশ সেপ্টেম্বর ব্রাজিলীয় রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন মেধাবী কূটনীতিক মিজারুল কায়েস সাবেক পররাষ্ট্র সচিব এই কেরিয়ার ডিপ্লোম্যাট সর্বশেষ লন্ডনে বাংলাদেশের কমিশনার হিসেবে অত্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন